সেখানে শ্রীমাৎ ট্রাস্টের আর্থানুকূল্যে শ্রী মাস্টার মহাশয় স্মারক বক্তৃতা আয়োজিত। আজ বাংলায় এই স্মারক বক্তৃতা দেবেন শ্রীমৎ প্রপৌত্র অধ্যাপক দীপক গুপ্ত। বিষয় কথামৃতে রামকৃষ্ণ বিবেকানন্দের প্রথম মিলন। তার বক্তব্য রাখার আগে আমি বিষয়টিতে একটি কথা আপনাদেরকে বলে নিতে চাই। ওনার বক্তৃতা এত প্রাঞ্জল ভাষায় থাকে যে তারপরে আর আমি তাতে কিছু যোগ করতে চাই না, তাই আমি আগেই একটি কথা বলে দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ সকাশে স্বামী বিবেকানন্দের প্রথম দর্শন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ক্ষণ। প্রত্যেক অবতারের লীলা সম্পূর্ণ হয় তার প্রচারকের মাধ্যমে। শ্রীরামকৃষ্ণ বলতেন, নরেন আর তিনি পৃথক নন, সত্তার দিক দিয়ে এরা এতই নিকট ছিলেন। এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ হল এই দর্শনের নাটকীয় একটি পরিবেশ। আমরা জানি রামচন্দ্র দত্তের গৃহে ঠাকুরের সঙ্গে তার প্রথম দর্শন হয়েছিল। স্বামীজি গান গেয়েছিলেন, ঠাকুর শুনে খুশি হয়েছিলেন এবং বলেছিলেন, দক্ষিণেশ্বরে যেও। তখন যুবক নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের সদস্য, কিন্তু দক্ষিণেশ্বরে যখন প্রথম দর্শন হল তখন নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের সদস্য ঠিকই, কিন্তু তার অন্তরে জগৎ সম্বন্ধে তীব্র জিজ্ঞাসা, মনের মধ্যে প্রশ্ন, ঈশ্বরকে কি সত্যি দেখা যায়। তখনকার যুগ ছিল নাস্তিকতার যুগ, পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি ভারতীয়দের মনে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ এনে দিয়েছে। সেই যুগে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যুবক নরেন্দ্রনাথ, তার মনে এক ভিন্নমুখী প্রশ্নের উদয় হল, ভগবান কি আছেন? যদি তিনি থাকেন তবে কি দেখা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি দক্ষিণেশ্বরের দেবালয়ে উপস্থিত হয়েছিলেন। সেই নাটকীয় ক্ষণ আমরা আজকের বক্তৃতায় সেই নাটকীয় মুহূর্তটির বর্ণনা শুনতে পাব, যে বর্ণনা কোনো জীবনী গ্রন্থে নয়, যা কথামৃতে বর্ণিত আছে। অর্থাৎ মাস্টার মহাশয়ের চোখ দিয়ে আমরা আজকে সেই ঐতিহাসিক মুহূর্তটির স্বাদ গ্রহণ করব। আমি প্রফেসর দীপক গুপ্ত মহাশয়কে তাঁর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে পূর্ণ সন্ধ্যায় আপনাদের সবার সাথে মিলিত হয়ে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় স্মারক বক্তৃতা হিসেবে কথামৃতে শ্রীরামকৃষ্ণ
দেবেগণ, স্বামী বিবেকানন্দ মহারাজের প্রথম মিলন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার যে সুযোগ পেয়েছি তার জন্যে নিজেকে বড় সৌভাগ্যবান বলে মনে করছি। এই সৌভাগ্য যিনি দান করেছেন পূজনীয় সর্বভূতানন্দ মহারাজজি, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং তাকে প্রণাম জানাই। যার স্মরণে আজকের এই আলোচনা, সেই মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়, তাকে আমরা প্রণাম জানাই। আর শ্রীম ট্রাস্টের কর্তৃপক্ষ, যাদের আর্থিক আনুকূল্যে আমাদের এই আলোচনার ব্যবস্থা, আমরা তাঁদেরও কৃতজ্ঞতা জানাই এবং প্রণাম জানাই। তাছাড়া আপনারা যারা সব উপস্থিত আছেন, আপনাদেরও সবাইকে আমাদের প্রীতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে, আপনাদের শুভেচ্ছাকে সম্বল করে এবং ঠাকুর মা স্বামীজি মহারাজজি এবং ঠাকুরের যারা পার্শ্ববৃন্দ ছিলেন তাঁদের কাছে আমাদের প্রার্থনা আশীর্বাদ করে আপনাদের কাছে কথামৃতে রামকৃষ্ণ বিবেকানন্দ বা ঠাকুর স্বামীজির প্রথম মিলন এ বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করি। আপনারা সবাই জানেন যে 1836 সাল থেকে 1886 সাল, মাত্র 50 বছর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মানব সত্য ছিলেন। তাঁর অবতার জীবনের শেষের দিকে 6-7 বছর তিনি তাঁর অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে লীলায় মেতে উঠেছিলেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরে, বলরাম মন্দিরে, নানা ভক্তগৃহে, ব্রাহ্ম সমাজের উৎসবে, আবার পণ্ডিত দর্শনে, আবার যখন অসুস্থ ছিলেন তখন শ্যামপুকুর বাটি এবং কাশীপুর উদ্যান বাটি, এবং লোকশিক্ষার জন্যে তিনি অবিশ্রান্তভাবে কথামৃত বলেন। এই অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে যিনি প্রধান ছিলেন এবং ঠাকুরের বাণীর যিনি প্রধান ভাষ্যকার, সেই নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দ মহারাজজি বা যাকে আমরা স্বামীজি বলি, তিনি ঠাকুরের কাছে এসে পড়েছিলেন 1881 সালে, সম্ভবত 5ই নভেম্বরে বা কি 6ই নভেম্বরে এসে পড়েছে। তারই কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্শ্বদ লীলা সহচর এবং তাঁর অমৃত কথার যে বাণী, তার যে লিপিকার, সেই মহেন্দ্রনাথ গুপ্ত যিনি ভক্তমণ্ডলীতে মাস্টার মহাশয় শ্রীম বলে পরিচিত, তিনি আবার ঠাকুরের কাছে এসে পড়লেন 1882 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে, সম্ভবত 26শে ফেব্রুয়ারি। তিনি যখন এলেন তখন তার বয়স 27 বছর হবে, তাঁর কৃতি ছাত্র জীবনে পরিসমাপ্তি ঘটেছে। তিনি মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের স্কুলের প্রধান শিক্ষক, ব্রাহ্ম নেতা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের তিনি তখন খুব ঘনিষ্ঠ, এবং সেই সুবাদে তিনি আবার নিরাকারবাদী, আবার পারিবারিক সূত্রে তিনি আবার কেশবচন্দ্র সেনের ভগ্নিপতি। এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি ঠাকুরের কাছে আসতেন। তাঁর ঠাকুরকে দর্শন করার যে অভিজ্ঞতা, প্রথম দর্শনের অভিজ্ঞতা,
তিনি কথামৃতে তুলে ধরেছেন। তিনি কথামৃতে দিচ্ছেন সন্ধ্যা হয় হয় ঠাকুরের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত, এই তাঁর প্রথম দর্শন। তিনি দেখলেন এক ঘর লোক নিস্তব্ধ হয়ে যায় তাঁর কথামৃত পান করিতেছে। শ্রীমদ দিচ্ছেন তাঁর বোধ হল যেন সাক্ষাৎ সুখদেব হরি কথা কইতেছেন এবং সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা কুরুক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসে আছেন এবং ঈশ্বরের গুণগান করিতেছেন। অর্থাৎ প্রথম দর্শনে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে জ্ঞান ভক্তির অবতার স্বপার্শ্বদ বিদায় অবতীর্ণ বলে চিনতে পেরেছেন। আরতি শেষে তিনি দর্শন করলেন, আরতি দর্শন করলেন, করে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে আলাপ করলেন। শুধু আলাপ নয়, তিনি দেখছেন রামকৃষ্ণদেব তাঁকে দেখে মাঝে মাঝে ভাবাপিষ্ট হচ্ছেন, এবং কিছু পরে তিনি যখন বিদায় নিচ্ছেন তখন ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর বললেন তুমি আবার এসো। শ্রীরামকৃষ্ণদেবের আকর্ষণে আর এই আবার এসো মহামন্ত্রের জেরে তিনি কদিনের মধ্যে, দু একদিনের মধ্যে আবার ঠাকুরের কাছে এসে পড়েছে। শ্রীরামকৃষ্ণদেব সেদিন অর্থাৎ দ্বিতীয় দিনে তাঁর অহংকার এবং তার্কিক বোধকে হরণ করলেন, করে তাকে শুদ্ধিকরণ করে নিলেন, এবং শুদ্ধিকরণ করে তাকে তাঁর অন্তরঙ্গ পার্শ্বদ লীলা সহচর হিসেবে গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণদেব তাঁকে এইবার জানাচ্ছেন, জানবে ঈশ্বর দর্শন মানুষ জীবনের উদ্দেশ্য। আবার শুধু তাই নয়, তাকে বলছেন জানো ঈশ্বরে কেমন করে মন হয়, সেই সংবাদটাও তাকে দিলেন। তিনি সংসারে কেমন করে থাকবেন সে কথাও বললেন। এইবার বললেন ভারী প্রত্যয়ের সঙ্গে, জানো ঈশ্বরকে দর্শন করা যায়, অনাদি অনন্তকালে যে প্রশ্ন শ্রীমঠ ছিল ঠাকুর তাকে জানাচ্ছেন তাকে দর্শন করা যায়। শুধু তাই নয়, আবার বললেন খুব ভালোবাসা, আর ব্যাকুলতা থাকলে বা ব্যাকুলতার জেরে তাঁর দর্শন হয়। শ্রীরামকৃষ্ণদেবের কাছে এই সব কথা শুনে তাঁর জীবনের কুচ্ছ টিকা থেকে তিনি যেন খুঁজে পেলেন প্রজ্ঞার আলো, এবং শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশিত পথে নিজের জীবনটিকে গড়ে তোলবার চেষ্টা করলেন। এখন থেকেই তাঁর জীবনে শুরু হয়ে গেল রামকৃষ্ণ সাধনা। তিনি কদিন পরে আবার তৃতীয়বার ঠাকুরকে দর্শন করতে এলেন। সম্ভবত সেদিনটা ছিল 5 মার্চ 1800 রবিবার। আবার বারটা তো বললাম রবিবার এসেছেন, ঠাকুরের ঘরে তো খুব ভিড় ছিল। তিনি শ্রীরামকৃষ্ণদেবের ঘরে এসে দেখেন ঠাকুর ভক্তদের সঙ্গে কথা কইছেন, তার মধ্যে নরেন্দ্র বসে আছে। এই শ্রীময় নরেন্দ্রনাথকে প্রথম দর্শন। শুধু তাই নয়, আবার এই কথামৃতে রামকৃষ্ণ বিবেকানন্দের প্রথম মিলন। এই কথামৃতের আলোকে রামকৃষ্ণ বিবেকানন্দ বা ঠাকুর স্বামী যে মিলন হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। একটু আগে বললাম তিনি তো এলেন, তারিখটা ছিল 5 মার্চ 1882 রবিবার। তিনি ঠাকুরের ঘরে এলেন যখন তখন দুপুরবেলা 3-4, শ্রীমদ দিচ্ছেন 3-4 সময়। তিনি দক্ষিণেশ্বর বাগানে এসে ঠাকুরের ঘরের কাছে এসে দেখেন যে শ্রীরামকৃষ্ণদেব তাঁর ছোট তক্তপোষের উপর বসে আছেন, ঘরে এক ঘর লোক, তাঁর সঙ্গে এখনো কারুর আলাপ হয়নি। তিনি ঘরের মধ্যে ঢুকে এক স্থানে বসলেন এবং দেখতে লাগলেন শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের সঙ্গে সহাস্যে কথা কইছেন। তিনি এবার নজর করলেন যে ঠাকুর তখন একটি 19 বছরের ছেলে, 29 বৎসর বয়স্ক ছোকরাকে
উদ্দেশ্য করে আর তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর আনন্দের সঙ্গে কথা বলছে। ওই ছেলেটির নাম হলো নরেন্দ্রনাথ। তিনি কলেজে পড়েন, ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন, কিন্তু শ্রীমা লক্ষ্য করছে যে তাঁর কথাগুলি তেজ পরিপূর্ণ। তেজ পরিপূর্ণ মানে খুব বিশ্বাসের সঙ্গে কথা, ঔদ্ধত্য নয়, কিন্তু খুব বিশ্বাসের সঙ্গে কথাগুলি তেজ পরিপূর্ণ। চোখের দিকে তাকিয়ে দেখছেন চোখ দুইটি ভারী উজ্জ্বল, আর চেহারাটা ভক্তের চেহারা। ওই ভক্তের চেহারা মানেই হল তার কথাতে ঔদ্ধত্য নেই, আছে প্রচণ্ড আত্মবিশ্বাসের ব্যাপার। এই হল শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে স্বামীজির প্রথম চেহারা। এই যে নরেন্দ্রনাথ যখন ঠাকুরের কাছে প্রথম এলেন 1881 সালে 5ই নভেম্বর হবে, তখন তিনি একটা অসাধারণ শুভ সংস্কার আর দেব ভাবে সমৃদ্ধ হয়ে এসেছিলেন। 1863 সালে তিনি জগতে আবির্ভূত হন। শৈশব থেকেই তার ক্ষেত্রে মহাপুরুষের লক্ষণ দেখা গেছে। তিনি অত্যন্ত ধ্যানপ্রিয় মানুষ ছিলেন, সাধু সন্ন্যাসীদের উপর তার ভালোবাসা ছিল গাঢ় অসীম ভালোবাসা, আর গরিব দুঃখীদের প্রতিও ভালোবাসা ছিল অসীম। তিনি যত বয়োবৃদ্ধির সঙ্গে সে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ভেতরে ধর্মভাব খুব প্রবল হয়ে উঠল। মাত্র যখন 18 বছর বয়স, তখনই তিনি ব্রাহ্ম সমাজের আঙিনায় যাতায়াত শুরু করেছেন এবং ভগবানকে লাভ করবেন বলে বড়ই ব্যস্ত হয়ে গেছে। ঠিক এইরকম সময়ে মানসিকতা যখন তার, তখনই তিনি সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন। আর শুধু দর্শন করলে কি হবে, শ্রীরামকৃষ্ণদেব তাকে বললেন বা তাকে আমন্ত্রণ করলে, তুমি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেও। এই শ্রীরামকৃষ্ণদেবের কথায় তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করলেন। 1881 সালের 5ই নভেম্বর থেকে, এই 6ই নভেম্বর থেকে, এই যে আমরা বললাম যে 5ই মার্চ 1882, এই যে 3-4 মাসের মধ্যে তিনি কয়েকবার ঠাকুরের কাছে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তখন তাকে স্পর্শ করে স্বামী বিবেকানন্দ মহারাজজির স্বরূপটা কি জানিয়ে দিয়েছিলেন। আর শুধু তাই নয়, তার মধ্যে তিনি শক্তি সঞ্চার করে দিয়েছিলেন। এই শক্তি সঞ্চারিত নরেন্দ্রনাথ, রামকৃষ্ণদেবের শক্তি সঞ্চারিত নরেন্দ্রনাথকেই শ্রীমা দেখছেন, এইকে মনে রাখতেন। তাই জন্যে তিনি অত্যন্ত শক্তি সঞ্চার, রামকৃষ্ণ শক্তি সঞ্চারিত নরেন্দ্রনাথকে দেখে বড়ই আকৃষ্ট মুক্ত হয়ে গিয়েছিলেন। যে চোখে তিনি শ্রীরামকৃষ্ণদেবকে সুখদেব চৈতন্য মহাপ্রভু বলে ভাবতে পেরেছিলেন, ঠিক সেই চোখটা দিয়েই আবার তিনি নরেন্দ্রনাথকে দেখছেন, যিনি কিনা শ্রীরামকৃষ্ণদেবের বাহন ছিলেন। যাই হোক, আমরা দেখি তিনি এইরকম একটা চেহারা তুলে ধরছেন, যে কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুইটি ভারী উজ্জ্বল এবং ভক্তের চেহারা। এইবার শ্রীমা দেখছেন অদ্ভুত জিনিস, তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণদেব তাঁকে বলছেন, দেখ নরেন্দ্র, সংসারী লোক সে তো বুঝছিস, সংসারী লোকেরা কত কি বলে, আর তুই ঈশ্বর ঈশ্বর করিস বলে তোকে যদি কেউ নিন্দে করে তুই কি করবি। সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ বা স্বামীজি মুখের ওপর ঠাকুরকে বললেন, আমি মনে করব কটা কুকুর ভেউ ভেউ করছে। কথাতে কত তেজ পূজন, বললেন কটা কুকুর ঘেউ ঘেউ করছে। বলতেই শ্রীরামকৃষ্ণদেব যেন হাসতে হাসতে একটু আটকে উঠেছে, বললেন, না রে, কতদূর নয়, কেন জানিস, সর্বভূতে তিনি আছেন। এই শ্রীরামকৃষ্ণদেব ধারণ বললেন তাকে, বললেন সর্বভূতে তিনি আছেন, কারণ তিনি তো অবতার পুরুষ,
তিনি অবতার পুরুষ হিসেবে তিনি জগৎগুরু। রবীন্দ্রনাথকে জানাচ্ছেন যে এই অবস্থায় তিনি মন্দ জিনিসকেও হেয় করতে পারেন না, আবার নিজেও তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ। তিনি বেশ অনুভব করেন, জানেন যে ঈশ্বর বিভূরূপে সর্বভূতে আছেন, কি ভালো কি মন্দ সর্বভূতেই তিনি আছেন। তাই স্বামীজিকে বলছেন, ওরে অতদূর নয়, অতদূর নয়। বলেই এবার বলছেন, তবে কি জানিস, ভালো লোকের সঙ্গে মেলামেশা চলে, আর মন্দ লোক থেকে তপাকে থাকতে হয়। দেখ, বাঘের ভেতরে তো নারায়ণ আছে, তাহলে বাঘকে আলিঙ্গন করা তো চলে না। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব তাঁকে বলছেন যে পাগলা হাতি এবং মাহুত নারায়ণের গল্প, এই গল্পটি স্বামীজির মনে ভয়ঙ্কর রেখাপাত করেছিল। এবং তিনি পরে ভক্তদের সঙ্গে যখন কথাবার্তা বলতেন, এই গল্পটির কথা প্রায় উল্লেখ করতেন। এই গল্পটা সারমর্ম হল এই যে, পাগলা হাতির ভেতর যদি নারায়ণ থাকেন তাহলে কেন পালাবো? তার উত্তর হচ্ছে, মা তার ভিতরে তো নারায়ণ আছে, সে তো বলছে পালিয়ে এসো, তাহলে তার কথা কেন না শুনে। শ্রীরামকৃষ্ণদেব বলতে চাইছেন, দেখো ভালো লোক মন্দ লোক সবার ভিতরে নারায়ণ আছে, তবে আমি যখন বলছেন তখন তো আরও দু চারজন সব ভক্ত আছে, তাদের মধ্যে একজন ভক্ত দারুণ প্রশ্ন তুললেন। শ্রীরামকৃষ্ণদেবের এই প্রথম দর্শনে শ্রীমন দেখছেন স্বামীজি ঠাকুরের মিলনে। সেই ভক্ত প্রশ্ন করলেন যে, দেখুন দুষ্ট লোকে যদি অনিষ্ট করতে আসে তাহলে কি চুপ করে থাকতে হবে? এইবার শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখো লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের মুখোমুখি হতে হয়, তবে সে অনিষ্ট করতে এলে চুপ করে থাকা উচিত নয়, তাকে একটু তমগুণ দেখানো দরকার। তমগুণ বলতে একটু প্রতিবাদ করতে হবে, তাকে বারণ করতে হবে, তাকে রাগ দেখাতে হবে, তার প্রতিরোধ করতে হবে, এই সমস্ত জিনিস করতে। তাই একে তমগুণ বলা হলো, বলে একটু তমগুণ দেখানো দরকার। তবে কি জানিস, সে অনিষ্ট করলে যদি করে পাল্টা তার অনিষ্ট করা উচিত নয়। এই না বলে শ্রীরামকৃষ্ণদেব আবার গল্প বললেন, আপনারা সে গল্প সবাই জানেন, ব্রহ্মচারী আর সাপের গল্প। তা ব্রহ্মচারী সাপকে বললেন, ওরে তুই এত রোগা হয়ে গেছিস কেন? তখন সাপ ব্রহ্মচারীকে বললে যে, দেখুন আপনি তো আমায় মন্ত্র দিয়ে আদেশ করেছেন কারণ হিংসা করো না, তা আমি আমার গর্তেতে এটি সাধন করছি, মাঝে একবার গর্ত থেকে বেরিয়ে দু চারবার আহার টাহার জোগাড় করবো বলে বেরিয়েছিলাম, রাখাল ছেলেরা যারা বেড়াচ্ছে মাঠেতে তারা আমাকে খুব আক্রমণ করলে, এমনকি একদিন আমাকে নিয়ে আচার মানলে আর ভাবলে আমি মরে গেছি বলে ফেলে দিয়ে চলে গেছি। আমি তাইতে গর্তের মধ্যে এসে থাকি আর তাদের ভয় আর বেরোতে পারি না, খাওয়া দাওয়া আমার তেমন হয় না, তাই আমি এত রোগা হয়ে গেছি। তখন ব্রহ্মচারী বললেন, ছি তুই এত বোকা, নিজেকে রক্ষা করতে পারলি না, ওই আপনাকে রক্ষা করার জন্য তমগুণ যেমন দেখানোর দরকার, ঠিক সেইটি ব্রহ্মচারী বলছেন, দেখো আমি তোকে কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করিনি, তা তুই ফোঁস করলি না কেন, ফোঁস করে তাদের ভয় দেখালি না কেন? এই সাপটিকে বলছে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দুষ্ট লোকের কাছে ফোঁস করে ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে, তবে তাদের গায়ে বিষ ঢালতে নেই, তাদের অনিষ্ট করতে নেই। শ্রীরামকৃষ্ণদেব এই যে প্রতিহিংসার বিরুদ্ধে যেটিকে অহিংসা বলে, সেটি কত বড় পূজারি ছিলেন আমরা এই ঘটনা থেকে দেখছি, স্বামীজিও সেটি শুনছেন। শ্রীরামকৃষ্ণদেব বলে যাচ্ছেন, এনারও তো শুনছেন। শ্রীরামকৃষ্ণদেব এইবার বলছেন, জানিস ঈশ্বরের সৃষ্টিতে তিনি নানান রকম মানুষ করেছেন। এই সাধারণত মানুষ চার রকম, কিরাম জানিস, নিত্যজীব, মুক্তজীব, তারপর মুমুক্ষুজীব এবং বদ্ধজীব।
মানে নিত্যজীব কারা, যেমন নারদাদি, তারা সর্বদাই সেই নিত্য পুরুষ অর্থাৎ ঈশ্বরের চিন্তা করে। তারা জগতে আসেন জীব শিক্ষা দেবার জন্য, আর তারা সংসার আসক্তি জালে কখনো ধরা দেন না। এই হলো নিত্য জীবের ব্যাপার। এবার বললেন মুক্তজীব, মুক্তজীব কারা জানিস? সংসারের আসক্তি জাল থেকে ছিঁড়ে বেরিয়ে এসেছে, যেমন সাধু মহাত্মা, তাদের মধ্যে অত বিষয় বুদ্ধিও নেই, আর তাঁরা সর্বদাই হরিপাদ পদ্ম চিন্তা করে। আবার আছে মুমুক্ষুজীব, তারা এই সংসারের আসক্তি জালে পড়েছে, এইবার হুঁশ হয়েছে যে আমরা বদ্ধ হয়ে গেছি, আমরা বদ্ধ হয়ে পড়েছি, এই হুঁশটা এসেছে, এটা কম নয়, কিন্তু এই হুঁশ এসেছে যে আমরা বদ্ধ হয়েছি, যেই না ভেবেছি আমরা বদ্ধ হয়েছি, এইবার তারা মুক্ত হওয়ার চেষ্টা করছেন। কি চমৎকার জিনিস, জায়গাটা আপনি বুঝুন। বলছেন যেমন হুঁশ আসা, এই হুঁশ আসার নাম চৈতন্য হওয়া, তার হুঁশ এসেছে, হ্যাঁ আমরা তো বদ্ধ। এখন কোনো মানুষ তো বদ্ধ অবস্থায় থাকতে পারে, সে তো পালাবার চেষ্টা করবে। তাই বলছে যাদের মধ্যে এরা মুক্ত হওয়ার ইচ্ছে হচ্ছে, তারা চেষ্টা করছে, তাদের ইচ্ছে হচ্ছে, এই তারা হলেন মুমুক্ষুজীব। কেউ তারা পালাতে পারে এই আসক্তি থেকে, আবার কেউ পারে না, আর বাদ বাকি সব অধিকাংশই বদ্ধজীব। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের সামনে এই সব কথাগুলো কিন্তু প্রথম মিলনেতে বলছেন, আমরা কথা মিলতে দেখতে পাচ্ছি। তিনি বলছেন আর এক আছে বদ্ধজীব, তারা সংসার আসক্তির জালে পড়ে তো বদ্ধই আছে, বিষয় ভোগেতে শুধু আসক্ত নয় উন্মত্ত, আর শুধু তাই না, তারা ভাবে আমরা বেশ আছে। এইটা হচ্ছে মজার ব্যাপার। এক গ্রুপ বলছে হুঁশ হয়েছে কি করে পালাই, আর এরা বলছে না আমরা বেশ আছি, আমরা এখানে নির্ভয়ে থাকবো। আর তারা জানে না ঠাকুর বলছেন যে তাতেই তাদের মৃত্যু হবে। আর এদের আর একটি বৈশিষ্ট্য কি জানিস বদ্ধজীবেদের? বদ্ধজীবেদের আর এক বৈশিষ্ট্য হচ্ছে তারা ভুলেও ভগবানের চিন্তা করে। যদি তাদের মধ্যে কোনো ব্যাপার থাকে তখন তারা আলতু ফালতু সব গল্প করে, মিছে কাজ করে, যদি অবসর হলো তো আলতু ফালতু গল্প করে, মিছে কাজ করে, বলে আমি চুপ করে থাকতে পারছি না, তাই তো বেড়া বাঁধছি, আবার সময় কাটছে না দেখে লোককে ডাক ডোক করে বলে আয় এসে তাস খেলি, তাস খেলতে বসে। কি আশ্চর্য ঠাকুর যে এই যে বদ্ধজীবের জীবের কথাটা বললেন, স্বামীজির বুকেতে খুব লেগেছে। স্বামীজি এই কথা তার বক্তৃতাতে বলেছেন, স্বামীজি বক্তৃতায় বলেছিলেন মেন স্পেন্ড দি মোস্ট অফ দিয়ার লাইফ ইন ইটিং ড্রিঙ্কিং অ্যান্ড টকিং ননসেন্সেস। দেখছেন এই আবল তাবল ফালতু গল্প আর এই ড্রিঙ্কিং করে আর এই ইটিং করে তারা সারা জীবন কাটিয়ে দেয় মোস্ট অফ দ্যাট। এই যে শ্রীরামকৃষ্ণদেব কথাগুলো বলছেন, যে কথা স্বামীজির প্রাণে লেগেছিল খুব, মাস্টার মহাশয় এই বদ্ধজীবেদের কথা বলছেন, তিনি ওনার একটা মস্ত গুণ ছিল যে উনি ঠাকুরের কথাই শুনছেন, ওখানেই শেষ নয়, ঠাকুরের কথার ইম্প্যাক্টটা শ্রোতার মধ্যে কি হচ্ছে সেদিকেও খুব কড়া নজর রেখেছে। তিনি বলছেন তার রিয়াকশনটা হলো ভক্তেরা সব স্তব্ধ, স্তব্ধ হয়ে গেছে। স্তব্ধ হচ্ছেন কেন? এরকম ভক্তরা ভাবছেন ও কি আশ্চর্য, ইনি তো পরম ঈশ্বর প্রেমিক মানুষ, তবু এইরকম সংসারী বদ্ধ বিষয়াসক্ত কামকাঞ্চন ভোগে উন্মত্ত, হ্যাঁ তা এইসব মানুষের মানসিকতা তিনি এত নিখুঁতভাবে বলছেন, তারা আশ্চর্য হয়ে যাচ্ছে। আবার এদিকে তারা অবতার পার্শ্ব, অবতার পার্শ্বদের চেহারাটা হলো এই, তারা জীবের দুঃখে তাঁদের গুরুদেবের মতন কাতর হন। বদ্ধজীবেদের এই যে দুর্দশা তাতে তারা বড় কাতর হয়ে পড়েছেন, বড় দুঃখিত হয়ে পড়েছেন, তারা সর্বদাই চিন্তা করছেন যে এরা কি করে পরিত্রাণ পাবে, এদের তাহলে উপায়টা কি হবে। একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, আচ্ছা এই বদ্ধজীবেদের কি কোনো উপায় নাই? দেখলেন এই যে প্রশ্নটা, প্রশ্নটা হচ্ছে ভেতর থেকে, ব্যথা থেকে। তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন দারুণ কথা,
কথামৃতের প্রতিটি শব্দ ঠাকুরের মুখ থেকে বেরোচ্ছে, শুদ্ধ হৃদয় দিয়ে বেরোচ্ছে, শুদ্ধ বুদ্ধি দিয়ে বেরোচ্ছে। প্রতিটি কথা দারুণ ইম্পর্টেন্ট। তিনি কি বলছেন? অবশ্য আছে, দেখছেন? তিনি বলছেন না আছে মানে হোক, মানে গিলেটিনে বলছেন, খুব প্রত্যয়ের সঙ্গে, খুব বিশ্বাসের সঙ্গে, হ্যাঁ নিশ্চয়ই আছে, এরকম করছে, অবশ্য উপায় আছে। বলে কি জানো, সাধু সঙ্গ করতে হয়, ঈশ্বরের নাম গুণগান করতে হয়, আর ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, যাতে ভক্তি বিশ্বাস হয়, এই তিনটি করতে। শ্রীরামকৃষ্ণদেব তো বললেন, কি বললেন না, সাধু সঙ্গ করতে হয়। তাহলে সাধুকে, সাধু হলেন তিনি যার সমগ্র সত্তা দেব ভাবে ভরপুর, সাধু হলেন তিনি যাকে দেখলে মানুষের ভেতরেতে দেব ভাব জেগে ওঠে, যে দেব ভাব লুকায়িত ছিল, তলে ছিল, সেটা ওপরে উঠে আসে আর আসরিক ভাব নেবে যায়, তিনি হলেন সাধু। সাধু হলেন তিনি যিনি ভয়ঙ্কর ত্যাগী, যিনি পরোপকারী, যিনি একেবারে অহংকার শূন্য, আর যিনি ভারী মিষ্ট ভাষী। সাধু হলেন তিনি যিনি ঈশ্বর এবং জীব সেবা ছাড়া আর কিছুই জানেন না, তিনি হলেন সাধু। এই সাধু সঙ্গ করলে দারুণ উপকার হয়। বলেন এই সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে একটা শ্রদ্ধা আসে, এই ঈশ্বরীয় বিষয়ে যদি শ্রদ্ধা আসে তাহলে ক্রমে ঈশ্বর অনুরাগ আসে। এই ভগবানে যখন অনুরাগ আসে মানুষের ভেতরেতে একটা নতুন জিনিসের জন্ম হয়, নিত্য অনিত্য বিচার শক্তি আসে, এটিকে আমরা বিবেক বলি, বিবেক জন্মায়। এই বিবেকে তারা বুঝতে পারে যে ঈশ্বরই নিত্য আর সব দুদিনের, তখন নিত্য বস্তুর দিকেই তারা ছোটে আর মন থেকে তাদের অনিত্য বস্তু আর থেকে সরে যায়। এটির নাম হলো বৈরাগ্য, অর্থাৎ ভগবানের জন্যে, তাকে ভালোবাসার জন্যে বিষয় আশয় থেকে মনকে সরিয়ে আনা, এরই নাম হলো বৈরাগ্য। যখন ভেতরেতে এরাম বিবেক বৈরাগ্য হয় তখনই ভগবানের জন্যে ব্যাকুলতা আসে, আর এই ব্যাকুলতা যেই না আসে তখনই মানুষের এই সংসার আসক্তি ভয়ঙ্কর আলাদা হয়ে যায়, তখন তাদের বদ্ধতা আসক্তি এইগুলো থেকে তারা অনেকটা মুক্তি লাভ করে। শ্রীরামকৃষ্ণদেব বলতে লাগলেন, এছাড়া ঈশ্বরের নামগুণগান করতে হয়। নামগুণগানের এমনই মাহাত্ম্য যে নামগুণগান করলেই ভগবানে ভালোবাসা আসে, যেই না ভগবানে ভালোবাসা আসে বিষয় আশয় থেকে মন সরে আসে, তখন কি হয় না, মনেতে আবার একটা এইসব বিষয়ে বিরাগ আসে, একদিকে ঈশ্বরে অনুরাগ আরেকদিকে বিষয়েতে বিরাগ, এই দুটোর ফল কি হয় না, ভেতরের মধ্যে যে দেব শক্তি আছে, যেটা কুলকুণ্ডলিনী শক্তি আমরা বলি, সেটা সজাগ হয়ে ওঠে। এই জন্যে ঈশ্বরের নাম গুণগান করতে, এইবার মস্ত জিনিস তিনি বললেন, বলেন আর কি করতে হয় জান, বিশ্বাস ভক্তির জন্যে তাঁর কাছে প্রার্থনা করতে। শ্রীরামকৃষ্ণদেব বিশ্বাস ভক্তির জন্যে প্রার্থনা করতে বললেন, কেন বললেন? তিনি বললেন যে কেউ কেউ থাকে যারা জন্ম থেকে এই বিশ্বাস ভক্তি নিয়ে আসে, অধিকাংশ মানুষের চট করে বিশ্বাস ভক্তি হয় না, তাই তারা কি করবে না, ঈশ্বরের কাছে ওইটির জন্যে প্রার্থনা করবে। প্রার্থনার উপকারিতা তো অসম্ভব, প্রার্থনার উপকারিতাটা হলো এই ঠাকুরের নিজের মুখের কথা, যদি আন্তরিকতার সঙ্গে কেউ কিছু প্রার্থনা করে তিনি শুনবেনই শুনবেন, সব ব্যাপারে তিনি একে বলতেন, আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। আমরা যখন ছোট বয়স ছিল তখন আমরা একজন ইংরাজ কবির কবিতা পড়তাম, সম্ভবত লর্ড টেনিসন হবেন, তার একটা কবিতায় এফিকেসি অফ প্রেয়ার ছিল, মানে প্রেয়ারের এফিকেসিটা কি, তিনি সেখানে তো বলেছিলেন দারুণ চমৎকার কথা, প্রে ফর দি সোল, মোর থিংস আর রট বাই প্রেয়ার দেন দিস ওয়ার্ল্ড ড্রিমস অফ। বলতে চাইছেন যে জগৎ যেতে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে না, এই প্রেয়ারের দ্বারা তা অর্জন করা যায়। শ্রীরামকৃষ্ণদেব তাই প্রার্থনা করতে বললেন, ভক্তদের কাছে বললেন বিশ্বাস ভক্তির জন্য তাই প্রার্থনা করতে,
আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। শ্রীরামকৃষ্ণদেব এবার সবার সামনে, বিশেষ করে নরেন্দ্রনাথ প্রমুখদের সামনে তিনি এইবার বিশ্বাসে মহিমা কীর্তন করতে লাগলেন। তিনি দারুণ কথা বললেন, দেখো স্বামীজির সামনেই বলছেন, ইয়াং বয়সে স্বামীজি তখন কত প্রমাণ প্রমাণ চাই করে ঘুরে বেড়াচ্ছে, তার সামনেই ঠাকুর এই কথাটি বলছেন। দেখো বিশ্বাস হলো তো হয়েই গেল, বিশ্বাসের যে জিনিস আর নাই। বলেই শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখো তোমরা তো জানো বিশ্বাসের জোর কত। পুরাণে আছে রামচন্দ্র যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাকে লঙ্কায় যেতে সেতু নির্মাণ করতে হয়েছে, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে এক লাফে সমুদ্র পার হয়ে গিয়েছে, দেখলে পুরাণে আছে। বলেই শ্রীরামকৃষ্ণদেবের এই কথা শুনে দু চারজন যারা ছিলেন তারা আনন্দের হাসলেন। এ হাসি বিদ্রুপের হাসি নয়, এ হাসি হালকা হাসি নয়, তাদের মনের মধ্যে বিশ্বাসের কি গুণ সেটা তাদের ভেতরে আরো জোরদার হয়ে গেল, তাই জন্য তারা সবাই হেসে উঠলেন। ওই যে লাভ দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণদেব, এইবার বিশ্বাসের মাহাত্ম বলতে লাগলেন। একবার বললেন মহিমা, এবার মাহাত্ম। তিনি বলছেন যার ঈশ্বরে ঠিক ঠিক বিশ্বাস আছে সে যদি মহাপাতকও করে তাহলে ঈশ্বর বিশ্বাসের জোরে ভারী ভারী পাপ থেকে সে উদ্ধার হয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যদি সে একবার বলে যে আমি যা করেছি তার জন্যে আমি ভয়ঙ্কর অনুশোচনা করি অনুতপ্ত হই, সে যদি বলে এই কাজ আর আমি কখনো করব না, আর তার যদি ঈশ্বরে ঠিক ঠিক বিশ্বাস হয় তাহলে ভারী ভারী পাপ থেকে সে উদ্ধার হয়ে যেতে পারে। এই না বলে শ্রীরামকৃষ্ণদেব গান গেয়ে উঠলেন। আমরা দেখি রামকৃষ্ণদেব যখনই ভক্তদের সঙ্গে কথা কইতেন তাকে বলতে হতো না আপনি গান গান, যারা গান জানে বা গান জানে না তাই বলো আপনি গান গাও, গান গাও করতেই সময় চলে গেল তার গান হচ্ছে না, কিন্তু ঠাকুর তা না এমনি গান ধরত। শ্রীরামকৃষ্ণদেব গান ধরলেন, দারুণ গান, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী, আমি নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ধন সুরাপানাদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক তবু ব্রহ্মপদ নিতে পারে। দেখছেন কি গান, এই গান শ্রীরামকৃষ্ণদেব গাইতে লাগবে। এই বিশ্বাসের মাহাত্ম কীর্তন করতে করতে ভক্তদের সামনে তিনি নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের স্বরূপটা কি এইবার তুলে ধরছেন। শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের সামনে বলে বসলেন, এই যে ছোকরাটিকে দেখছো এরা নিত্য সিদ্ধের থাক, বলছেন এরা সংসারে কখনো আবদ্ধ হয় না, সংসারে কোনো জিনিস এদের ভালো লাগে না, তাদের একটু বয়স হলেই চৈতন্য হয়, অর্থাৎ নিত্য অনিত্য একটা তাদের মধ্যে বিচারের ভাব আসে, তারা ঈশ্বরকে নিত্য মানুষ নিত্য বস্তু বলে বুঝতে পারে, তখন তারা ভগবানের দিকে চলে যায়। আর এরা কেবল জীব শিক্ষার জন্য জগতে আসেন। স্বামীজি তো মহা মুশকিলে পড়ে গেলেন, স্বামীজি সবার সামনে তাঁর স্বরূপ এইরমভাবে বলায় তিনি অপ্রতিভ বোধ করতে লাগলেন। তিনি শুধু অপ্রতিভ বোধ করবেন কেন, তার সঙ্গে অল্প বয়সী মনের ওপরে এক ঝড় বয়ে গেল। তিনি মনে মনে ভাবতে লাগছেন কি আশ্চর্য, উনি এইসব কথা সবার সামনে বলছেন, আর এইবার বাড়ি যাব, আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই তোমার বিবাহের জন্য ব্যস্ত করে তুলবে, হ্যাঁ তাহলে কি হবে, হয়তো কিছুই বুঝছি না। এই ভেবে তিনি দিশাহারা হয়ে উঠলেন, আর এই দিশাহারা বোধ হয়ে তিনি আপাতত এই সভা থেকে উঠে গেলেন। কথাটা বললেন, সভা থেকে তিনি উঠে গেলেন, কথা আমৃতে দেখি তিনি শ্রীম দিচ্ছেন যে উনি তো উঠে গেলেন, এই সভায় রয়ে গেল দু চারজন ভক্ত, তাদের মধ্যে কেদারনাথ চট্টোপাধ্যায় আছেন, তাদের মধ্যে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় আছেন, শ্রীম স্বয়ং আছেন, প্রভৃতি ভক্তেরা আছেন। শ্রীরামকৃষ্ণদেব এইবার তাঁর জাগতিক গুণগুলো বলতে লাগলেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো নরেনের কত গুণ, গাইতে বাজাতে পড়াশুনো সব তাতে কিরাম ভালো। আবার আর একটা জিনিস দেখেছিলাম সেদিন, কি দেখেছিলাম, যে কেদারের সঙ্গে তর্ক করছিল,
দেখলাম কেদারের কথা গুলো কচকচ করে কেটে দিতে লাগলো। তাহলে বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেব স্বামীজির তর্ক করার দক্ষতাটা দারুণ প্রশংসা করছেন, তা তো করছেন। এইবার হট করে শ্রীমকে জিজ্ঞেস করে বসলেন, হ্যাঁ তর্কে কি ইংরেজিতে কোনো বই আছে গা? শ্রীম বললেন আজকে হ্যাঁ ন্যায়শাস্ত্র বা লজিক বলে বই আছে। তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখো তোমার একটা কথা জিজ্ঞেস করি, ওই বইয়ে কি আছে গো? যেই না জিজ্ঞেস করেছেন শ্রীম কথা মেতে দিচ্ছেন, তিনি তো ভারী মুশকিলে পড়লেন। তিনি শ্রীরামকৃষ্ণদেবের আদেশ পালন করবেন বলে তাঁকে আপাতত ন্যায়শাস্ত্র সম্পর্কে কিছু কিছু বলতে লাগলেন। আশ্চর্য হয়ে দেখলেন যে শ্রীরামকৃষ্ণদেব কিরাম যেন অন্য মনস্ক হচ্ছে, তাই আর প্রসঙ্গ বেশি দূর এগোলো না। এই যে একটা সামান্য ছোট ঘটনা বলে মনে হচ্ছে, এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণদেবের এক বিশাল লীলা সংঘটিত হয়ে গেল, ঠাকুরের এক বিরাট লীলা হয়ে গেল এর মধ্যে। সে লীলাটা কি? সে লীলাটা হলো এই যে উত্তরকালে স্বামীজি যে দেশ বিদেশে ঠাকুরের সব শিক্ষা দীক্ষা প্রচার করবেন তার কিন্তু ইঙ্গিত রয়ে গেল। কেননা দ্বিতীয় দর্শনে যখন শ্রীম এলেন তখন তিনি শ্রীমর অহংকার আর তার্কিক বোধকে চূর্ণ করে দিয়েছে। শ্রীম নিজেই বলেছিলেন যে মাস্টারের অহংকার বোধ হয় একেবারেই চূর্ণ হল, আর ঠাকুরের অহেতু কৃপায় তাঁর তর্কের ঘর চিরতরে বন্ধ। কিন্তু স্বামীজির বেলায় তিনি দারুণভাবে তাঁর তর্কের দক্ষতা প্রশংসা করছেন। আবার শুধু তাই নয়, আবার বলছেন কেদারের কথা গুলো কচকচ করে কেটে দিতে লাগলো। আমরা দেখি শ্রীম মাস্টার মহাশয় যিনি তর্কশাস্ত্র পড়েছেন কলেজে পড়ান তার তর্কের ঘর বন্ধ করে দিলেন, আর স্বামীজি যিনি কলেজে পড়েন তর্কশাস্ত্র নিয়ে অত কি ঘেঁটেছেন তা আমরা জানি না, কিন্তু তাঁর কিন্তু তর্কের ঘরটা খুলে দিলেন। কেননা তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন যে ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণদেবের এইসব শিক্ষা দীক্ষা বাণী তিনি জগতে প্রচার করবেন, আর এই কাজেতে তিনি দেশ বিদেশের বহু পণ্ডিত এবং তার্কিক মানুষের মুখোমুখি হবেন এবং তাঁর সঙ্গে অনেক মানুষের তর্ক যুদ্ধ বাঁধবে, তর্কে লড়তে হবে। আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেবের অহেতুক করুণা এবং কৃপাতে তিনি অল্প বয়সে এমনই মহাবিজ্ঞ মানুষ হয়ে গেলেন, যে আপনারা বোধ হয় সবাই জানেন যে যখন তিনি চিকাগো বক্তৃতা দিয়ে প্রাক্কালেতে তিনি একজনের সঙ্গে তাঁর দেখা হয়েছিল, নাম তার হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক জন রাইট। তিনি তিন ঘন্টা স্বামীজির সঙ্গে কথা হওয়ার পর ডাক্তার বেরুজ, তিনি হচ্ছেন পার্লামেন্ট অফ রিলিজিয়নকে কন্ডাক্ট করবেন, তাঁকে চিঠিতে লিখেছিলেন, চিঠিতে লিখেছিলেন, লাইক দিস সান হি নিডস নো ইন্ট্রোডাকশন ফর শাইনিং, হিজ স্কলারশিপ ইজ গ্রেটার দেন অল দি স্কলার্স অফ দি আমেরিকা টেকেন টুগেদার। দেখছেন এই ঠাকুর তাঁকে এরকম তৈরি করে দিল অল্প বয়সে, আর এই যে অত বড় অধ্যাপক তাঁর কথাটা কিন্তু ঠিক হলো। স্বামীজি চিকাগো মহাসভায় যে বক্তৃতা দিলেন বিশ্ববাসী হতবাক হয়ে গেল এবং তার কম্পন বুঝি আজও জগতে সবাই অনুভব করছে। আবার আর একদিকে শ্রীম যাঁর তর্কের ঘরটা বন্ধ করে দিয়েছিলেন তিনি তাঁর লেখনীতে একটা মোহিনী শক্তি জুগিয়ে দিলেন, যার জোরে তিনি একটা ঘরে বসে কথামৃত রচনা করলেন যা জগতে অদ্বিতীয় গ্রন্থ বলে পরিচিত এবং যা বিশ্ববন্ধিত মহাগ্রন্থ বলে আজ চিহ্নিত। স্বামী বিবেকানন্দ মহারাজ যে নিজেই এই কথামৃত সম্পর্কে বলে উঠেছিলেন, নেভার দ্য লাইফ অফ এ গ্রেট টিচার ব্রড বিফোর দি পাবলিক আনটার্নিশড বাই দি রাইটার্স মাইন্ড অ্যাজ ওয়েল ডান, আই নাও আন্ডারস্ট্যান্ড হোয়াই নান অফ আস হ্যাজ অ্যাটেম্পটেড দিস লাইফ বিফোর, ইট হ্যাজ বিন রিজার্ভড ফর ইউ দিস গ্রেট ওয়ার্ক, রামকৃষ্ণ ইজ এভিডেন্টলি উইথ ইউ। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের কথা মনে পড়ে গেল, তিনি ঠিক স্বামীজির সঙ্গে বললেন যে কথামৃত একটি আবার তার লেখক কি একটি, বললেন আহা কি মোহিনী শক্তি, অন্যকে লিখলে এ কি মোহিনী শক্তি হতো। শুধু তাই না, আমরা লক্ষ্য করি আলওয়েজ হাক্সলির কথা, আলওয়েজ হাক্সলি বলে উঠলেন এমস ওয়ার্ক ইজ ইউনিক ইন ওয়ার্ল্ডস লিটারেচার অফ হিজিওগ্রাফি। শুধু তাই নয়, পণ্ডিত সমাজ যা
তারা চিৎকার করে বলে উঠলেন, হোয়াট এ ট্রেজার উড হ্যাভ বিন টু দিস ওয়ার্ল্ড ইফ দি সেইন্টস অফ দি গ্রেট ইনকার্নেশনস অফ দি পাস্ট উড হ্যাভ বিন দাস প্রিজার্ভড। দেখছেন তাহলে কথা মিটে ব্যাপারটা কি সাংঘাতিক জ্ঞান উপরেতে আমরা এই স্বামী বিবেকানন্দের মিলন ঠাকুরের সঙ্গে আলোচনা করছি। তাহলে একদিকে শ্রীরামকৃষ্ণদেব তাঁর তর্কের ঘর খুললেন, আর আর একদিকে এর লেখনী শক্তিতে যোগান দিলেন মোহিনী শক্তি। আমরা দেখি শ্রীমৎ সঙ্গে তো তর্ক বিষয় কথা হচ্ছিল, ঠাকুর তো অন্যমনস্ক হচ্ছিলেন, আপাতত প্রসঙ্গ আর বন্ধ হয়ে গেল, সভাও বন্ধ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। সভা শেষে এনারা সব বেড়াচ্ছেন, এদার ওদার পায়চারি করছেন, শ্রীমও এদার ওধার পায়চারি করছেন। হঠাৎ ঠাকুরের ঘরের কাছে এসেছেন, এসে দেখেন ঠাকুরের ঘরের উত্তর দিকে ছোট বারান্দাতে এক অদ্ভুত ব্যাপার চলছে। কি? শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, পাশে নরেন্দ্রনাথ গান করছেন, চিন্তায় মম মানস করি চিৎঘনা নিরঞ্জনা। এই গানটা স্বামীজি গাইছেন, আরও দু চারজন ভক্ত সেখানে আছেন। মাস্টার মহাশয় স্বামীজির ওই গান শুনে ভয়ঙ্কর আকৃষ্ট হয়েছেন, তিনি স্বামীজির গান শুনতে লেগেছেন। কথা মতে দিচ্ছেন, ঠাকুর ছাড়া এরা মধুর গান তিনি কখনো শোনেন না। তাহলে বোঝা যাচ্ছে স্বামীজির গান মাস্টার মহাশয়ের এস্টিমেশনে কি সাংঘাতিক। ঠাকুরকে বাদ দিলে এর চেয়ে ভালো গান হয়, তাহলে বোঝা যাচ্ছে ঠাকুর আবার কিরম অসম্ভব সুন্দর গান গাইতে। যাই হোক, এই তো গান শুনলেন, ও মা, খানিকটা পরে যে ঠাকুরের দিকে তাকিয়েছে তিনি একদম অবাক, দেখেন ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। মাস্টার মহাশয় দিচ্ছেন কথা এমনিতে এরাম তিনি কখনো দেখেননি শোনেননি। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে কত সাধন করলে, কত তপস্যার বলে, কতদূর ভক্তি বিশ্বাসের বলে এরাম সমাধি হয়। আমরা দেখি এই উক্তির মধ্যে দিয়ে একটা বিরাট ইঙ্গিত রয়ে গিয়েছে, রামকৃষ্ণদেবের এক বিশাল অসাধারণ সাধন জীবন, তপস্যার জীবন, যেটি আমরা পূজনীয় স্বামী সারদানন্দ মহারাজের লীলা প্রসঙ্গ থেকে অসাধারণভাবে পাই। যাই হোক, মাস্টার মহাশয় প্রমুখ ঠাকুরের যেসব সন্তানরা ছিলেন ওখানে উপস্থিত, তারা সবাই এই সমাধি দর্শন করে সেই শ্রীরামকৃষ্ণদেবের সমাধি অবস্থার চিত্র হৃদয়ে ধারণ করে তারা যে যার বাড়িতে প্রত্যাবর্তন করলেন। এবং এখানে আপাতত কথামৃতে মানে পটভূমিকাতে শ্রীরামকৃষ্ণ স্বামীজির যে প্রথম মিলন তার পরিসমাপ্তি ঘটছে। মনে রাখতে হবে যে শ্রীরাম সমাধি চিত্র কথামৃতে পাতায় পাতায় আমরা দর্শন করি। শ্রীরামকৃষ্ণদেবের যারা অন্তরঙ্গ পার্শ্বদরা ছিলেন এবং ভক্ত ছিলেন, তারা এই সমাধি দর্শনে তাদের মনির কী অবস্থা হল তাও কিন্তু শ্রীম কথামৃতে তুলে ধরেছে। এই মাত্র একটি দারুণ হৃদয় উন্মত্তকারী এবং অনবদ্য একটা চিত্র আমাদের মনের মধ্যে এসে, দিনটা ছিল 27 অক্টোবর 1882, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে জাহাজে করে বেড়াবেন, তাই জাহাজে করে এসেছেন, শ্রীরামকৃষ্ণদেবকে সঙ্গে নেবেন। বেলা 4টের সময় শ্রীরামকৃষ্ণদেব নৌকোয় উঠে একটু অনতি দূরে জাহাজেতে যাচ্ছেন। অন নৌকোয় উঠতেই তাঁর অনন্তের উদ্দীপন হয়েছে, আর সঙ্গে সঙ্গে তিনি সমাধিস্থ হয়েছেন। এই কেশব প্রমুখ যারা ব্রাহ্ম ভক্তরা, ঠাকুরের দু একজন ভক্ত, তারা জাহাজ থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ির শোভা এবং ঠাকুরের সমাধি দর্শন করছেন। শ্রীম দিচ্ছেন, ঊর্ধ্বে অনন্ত সুন্দর সে সুনীল আকাশ, সম্মুখে সে সুন্দর ঠাকুর বাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যা তীরে আর জড়িষিগণ একদিন ভগবানের চিন্তা করিয়াছে। আবার আসিয়াছেন একজন সাক্ষাৎ মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম, এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এই স্থলে এইরূপ সমাধিস্থ মহাপুরুষে কার না ভক্তি উদ্রেক হয়, কোন পাষাণ না বিগলিত হয়। শ্রীরামকৃষ্ণদেবের এই সমাধি দর্শনে তাঁর পার্শ্বদের, তাঁর ভক্তদের যে কী স্বর্গীয়ভাবে উদয় হতো তা আমরা এই চিত্র থেকে দেখতে পাই। আবার শুধু কি তাই,
যখন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গ করে এই ভক্তেরা বাড়ি ফিরে যেতেন, তখন আবার তাদের মনে কি ভাব উঠত তাও কিন্তু শ্রীমকথামৃতে তুলে ধরেছেন। একদিনের বিবরণে তিনি দিচ্ছেন, মস্তকের উপর তারকামণ্ডিত নৈশ গগন, হৃদয় মধ্যে সেই অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি, স্মৃতিপটে ভক্তের মজলিস এবং সুখ স্বপ্নের ন্যায় নয়ন পথে সেই প্রেমের হাট, ভক্তেরা গৃহে ফিরিতেছেন। শ্রীমাপ্রভু ঠাকুরের সন্তানরা বা ভক্তরা প্রায়শই কি বলতেন এটি শুনলে অবাক হবেন, তারা বলতেন যে কটা বছর ঠাকুরের সঙ্গে আমরা ছিলাম, আমরা ভূমিতে বিচরণ করতাম, আর আমাদের যে জগৎটা সম্পূর্ণ ভুল হয়ে গিয়েছে। এই নাম তারা আর কি স্পিরিচুয়াল হাইটেতে তাঁরা ট্র্যাভেল করতেন যখন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তাঁরা ছিল। যাই হোক, সব শেষে একটি জিনিস বলে আমাদের আলোচনা শেষ করি। সে আলোচনাটা হলো এই, কথামৃতে দেখি শ্রীম বহুবার ঠাকুরের কাছে এসেছেন এবং তিনি বহুবারই ভক্তমণ্ডলীর মধ্যে ঠাকুর স্বামীজির অপূর্ব মিলন দর্শন করেছেন। তিনি লক্ষ্য করেছেন স্বামীজি এলেই ঠাকুর কি মহানন্দে ভাসতেন, শ্রীরামকৃষ্ণদেব স্বামীজির গান শুনে কিরাম সমাধি হতেন, আবার লক্ষ্য করেছেন উভয়ের মধ্যে কি অসাধারণ প্রীতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তির সম্পর্ক ছিল। তিনি আরও লক্ষ্য করেছেন যে শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে নিয়ে কত অসংখ্য লীলা করেছেন, আর শুধু কি তাই, সেই লীলার ছলে কত শক্তি সঞ্চার করেছেন, আবার তাকে কত শিক্ষা দিয়েছেন। নরেন্দ্রনাথ থেকে স্বামীজি হওয়ার পেছনে অলক্ষে তিনি কত রসদ যোগান দিয়েছেন, আবার মাস্টার মহাশয় আরও লক্ষ্য করেছেন স্বামীজি তাঁর বিশাল হৃদয়েতে ঠাকুরের সব কিছু কি অসাধারণভাবে গ্রহণ করেছেন এবং উত্তরকালে ঠাকুরের শিক্ষা দীক্ষা ভাব সমগ্র জগতে প্রচার করে যুগাচার্যের আসনে আসীন হয়েছিল। তাই তো স্বামী বিবেকানন্দ মহারাজজি রামকৃষ্ণদেবের মহিমা কীর্তনে বলে উঠেছিলেন, শঙ্করাচার্যের বিচার শক্তি আর চৈতন্য মহাপ্রভুর প্রেমা ভক্তি পূজায় দুই একত্রে মূর্তিমান হল। এবার তিনি বললেন যে ভগবান শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বাণীর আবার শোনা গেল, আবার তিনি দিচ্ছেন দিন দুঃখী পাপিতাপী মানুষদের জন্য ভগবান বুদ্ধের ন্যায় একজন কাঁদছেন তাও শোনা গেল। দারুণ বললেন যে রামকৃষ্ণদেবের পূর্বপূর্ব অবতারগণ যেন অসম্পূর্ণ ছিলেন, শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়ে তাদের দুটি সম্পূর্ণ করলেন। তিনি বলেছিলেন ইন রামকৃষ্ণ উই সি দ্য ফুলফিলমেন্ট অফ অল সেজেস সেভেন্টস অ্যান্ড সেন্টস অফ দি ওয়ার্ল্ড, কি অসাধারণ তিনি ভাবে রামকৃষ্ণ বলেন। ঠিক এই শ্রীম স্বামীজির সুরে রামকৃষ্ণ মহিমা বর্ণনাতে কথামৃতে বলে উঠেছিলেন, যাঁর সমগ্র জীবন বেদময়, যাঁর শৃঙ্খলি শ্রিত বাক্য বেদান্ত বাক্য, যাঁর শ্রীমুখ দিয়ে শ্রী ভগবান কথা কন, যাঁর কথামৃত নিয়ে বেদ বেদান্ত ভাগবত গ্রন্থ আকার ধারণ করে, সেই অহেতুক কৃপাসিন্ধু সচ্চিদানন্দ গুরুরূপে আবির্ভূত হইয়া নিভৃতে কথা কইতেছে। কথাগুলি যেন এক একটি বিবিধ বর্ণের মণিরত্ন, যে যা পাইতেছেন কুচর পরিপূর্ণ করিয়া তুলিতেছেন, এত ভার বোধ হইতেছে যে উঠা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র আধার তাই সহজে ধারণা হয় না। সৃষ্টির আদি থেকে মানুষের জীবনে যত রকম সমস্যার উদয় হইয়াছে সব সমাধান হইতেছে। আমরা কথামৃতে স্বামীজির প্রতি যে শ্রীম শ্রদ্ধা জানিয়েছিলেন তার জন্যে স্বামীজি সম্পর্কেও যে স্তুতি বন্দনা করেছে তারই আমরা উল্লেখ করে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করি। স্বামীজি সম্পর্কে শ্রীম দিচ্ছেন কথামৃতে, আমরা সবটাই কথামৃতকেই বেস করে কিন্তু আলোচনা করছি। তিনি দিচ্ছেন স্বামীজিকে সম্বোধন করে বলছেন যে ধন্য বী আর ধন্য ত্যাগী মহাপুরুষ, তুমি গুরুদেবের উপযুক্ত শিষ্য, তুমি পৃথিবীতে জন্মিয়াছ বটে তবে পৃথিবীর মৃত্তিকা তোমায় স্পর্শ করে না, কামকাঞ্চনের দাগটি পর্যন্ত তোমার গায়ে লাগে নাই, তুমি
প্রলোভনের রাজ্য ছাড়িয়া পলায়ন করো নাই, বরং এখানে থাকিয়া ঈশ্বরের পথে অগ্রসর হইয়াছ। কঠোর ত্যাগ ও তপস্যার দ্বারা ঈশ্বরকে লাভ করি, সেই ঈশ্বরের সেবাই আবার নিষ্কাম কর্মযোগ্যে আত্মনিয়োগ করিয়াছ। তাই বুঝি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই তোমার অপার প্রেম ভালোবাসার অধিকারী হল। তুমি দেব ভাবের জ্বলন্ত দৃষ্টান্ত রাখিয়া তবে এই মর্তধাম ত্যাগ করিয়াছ। আজকে আমরা এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের আলোকে ঠাকুর স্বামীজির প্রথম মিলন বিষয়ে কিছু বক্তব্য রেখে ঠাকুর মা স্বামীজি মহারাজজি ঠাকুরের পার্শ্ববৃন্দ তাঁরে প্রণাম করি, তার সাথে এখানে উপস্থিত যিনি আমাদের পূজনীয় সর্বভূতানন্দ মহারাজজি তাঁকে প্রণাম জানাই, এবং আপনারা সবাই যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমার প্রীতি ভালোবাসা এবং আপনাদের মঙ্গল কামনা করে আমাদের এই এক ঘন্টার আলোচনা এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ। আজকের এই অনুষ্ঠানে আমি আমার হৃদয়ের অন্তর থেকে এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তরফ থেকে তাঁকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি। আর এই বলে আজকের এই শুভ সন্ধ্যার এই আলোচনা সভা শেষ করছি। নমস্কার।